এইগুলো হলো আসল গাছ প্রেমী। সব ভ্যারাইটিতে ম্যাচিওর সিড পট হয় না। ও কি সুন্দর। করিমপুরের কলেজ পাড়াতে মিট করাবো অর্ণবের সঙ্গে। এদের বাড়িতে সমস্ত ভিয়েতনামীয় পদ্ম, জাস্ট দেখলে অবাক হয়ে যাবে। তো আগে প্রথমে আমরা ওপরটাতে যাব, গিয়ে আমরা অর্ণবের কাছ থেকে কী কী কালেকশন আছে এবং ও কী কীভাবে সেল করে সবটা, সমস্তটাই ও সেল করে যেটা অনলাইনে, আর কালেকশন দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। তো চলো আগে ওপরটাতে যাই, সেখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো আপাতত চলে এসেছে আমি অর্ণবের ছোট্ট একটা ফার্মে। দেখো এখানে হচ্ছে এর যেই আমরা এটাকে কি বলবো, পলি হাউসে। আমি দেখা এর তলা দিয়ে একবার, এই দেখো। আচ্ছা এখানে সিড জার্মিনেশনের কাজ হবে। তো এত কথা না বলে আগে অর্ণবের সঙ্গে পরিচয় করাই। অর্ণবের পুরো ঠিকানা, অর্ণবের নাম, সমস্ত কিছু আমরা এখন অর্ণবের মুখ থেকেই শুনে নেব। নমস্কার, আমি অর্ণব চ্যাটার্জি আর আমার বাড়ি হলো করিমপুর নদিয়া। এই জায়গাটাকে পোড়ামাতলা বা কলেজ পাড়া বলা হয়। এবার এখানে মেনলি আমি পদ্মের কাজটাই করি, যারা হয়তো গাছের কাজ করেন চেনেনি। এবার তার সাথে কিছু ইনডোরস, কিছু সিজনাল গাছ। সিজনালের গাছ মানে শীতের সময় সিজনাল গাছের কাজটাই মেন শুরু হয়। শীতে যেহেতু পদ্মে ডরমেন্সিতে থাকে, কিছু তো একটা করতে হবে সেই কারণে। তো অর্ণবে প্রচুর প্রচুর কালেকশন। আমরা এখন এসেছি অর্ণবের বাড়ির পেছন দিকটাতে। এই দিকে অর্ণবের একটা ছোট্টখাটো ফার্ম। তো এই জায়গাটা পরিষ্কার করেছে, এখন এই জায়গাটাতে শীতের কালেকশন ঢুকবে। আর ওপরে আছে প্রচুর প্রচুর পদ্ম। তো আমরা এখন এগুলো একটু টাচ আপ করে নিয়ে দেখতে যাব পুরো পদ্ম। দেখতেই পাচ্ছ কত রকমের গাছ। অর্ণবের সঙ্গে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, বিভিন্ন রকমের গাছ এবং ক্যাকটাস অর্ণব নিজের হাতে করে কিছু তৈরি করে, কিছু সিজন বানায়, আনায়, কিনে নিয়ে এসে ও বিক্রি করে। আর দেখতে পেলে পলি হাউস, এইগুলো হলো আসল গাছ প্রেমী। এই যাচ্ছে অর্ণবের বাড়িতে। প্রথমে তোমাদেরকে আগে দেখায় এই জায়গায় ছোট্ট বানি প্ল্যান্ট, কি সুন্দর নিজে মস্টিক বানিয়ে নিয়েছে। এটা কিন্তু সমস্ত অর্ণবের তৈরি। এই দেখো একটা, আর এই যে আরেকটা, মানে এটার প্রেমে আমি প্রথমে এসে পড়ে গেলাম। ইনডোর কালেকশন তো আমার ভীষণই ভালো লাগে। তো চলো এবার ছাদে যাই। যেহেতু আমি ঘর দিয়ে এসেছি তাই ছাদে উঠবো বলে দুটো হাতে করে নিয়ে এসেছি। জাস্ট তোমরা কালেকশন দেখো, এখান থেকে শুরু হচ্ছে। এটা হলো টোটাল অ্যাডোনিয়ামের কালেকশন। প্রথমেই দেখতে পাই আমরা অজস্র অ্যাডোনিয়ামের চারা তৈরি হচ্ছে, কিভাবে হচ্ছে অনেকের কাছে। এখানে মেইনলি রয়েছে সোমালেন্স ক্রস ওবেসামেন, যেটা মানে নর্মাল সিড জার্মিনেশন হয়, ঠিক আছে। তার সাথে রয়েছে অ্যারাবিকামের কিছু ভ্যারাইটি, 33টা মতো অ্যারাবিকাম ভ্যারাইটি জার্মিনেশনে দেওয়া আছে। আর মেইনলি এটা কোকোপিট বেসের উপরে জার্মিনেট করা হয়। পানিতেও করা যায়, বাট পানিতে একটু সোনার প্রবলেম বেশি হয়। এই জাস্ট 15-20 দিন বয়স। পদ্ম অ্যাডোনিয়ামের কালেকশন সমস্ত কিন্তু তোমরা অর্ণবের কাছ থেকে সংগ্রহ করতে পারো। এবার আমার কাছে অলমোস্ট হয়তো 130+ ভ্যারাইটি রয়েছে, মানে কিছু পুরোনো ভ্যারাইটি বাদ করা হয়, নতুন ভ্যারাইটি আনা হয়, দিয়ে ওই আশেপাশে লাস্ট লিস্টিং আর করা হয়নি। আর মোটামুটি পদ্মের সংখ্যা এখন 400 কাছাকাছি, ছোট বড় পদ্মি বাড়ির নিচে। জল জ্যান্ত পদ্ম দাদা, পদ্ম ভাই, পদ্ম সন্তান, মানে টোটাল পদ্মতে ভর্তি। আমরা দেখে নেবো ওর কী কী কালেকশানে আছে এবং আরও কিছু। পদ্ম ছাড়াও কিন্তু অনেক কিছুই করে, সে সবটাই আমরা দেখবো। তো দেখো এই যে পুরো টিনের চালের উপরে পদ্মের গামলায় ভর্তি। এই কদিন প্রচুর পদ্ম ফুল ফুটেছিল, শুধু এই জায়গাতে না, ওই ওপরেও। এখন যেহেতু পদ্মের কিছু কিছু গাছে শীত ঘুমে চলে যাচ্ছে তাই তোমরা হয়তো অল্পই কালেকশন দেখতে পারবে। তবে এর যে একটা বিশাল কর্মযজ্ঞ দেখেই বোঝা যাচ্ছে, না জানি যখন এর গাছে প্রচুর ফুল ফুটেছিল তার কি অবস্থা হয়েছিল। তার ছোট্ট একটা ফুল আমি এই মুহূর্তে দেখাই এবং অর্ণবের কাছ থেকে জেনে নেব এটা কি ভ্যারাইটি। এটার ভ্যারাইটি হলো কার্ন নামের, এটা কেরালিয়ান হাইব্রিড, ঠিক আছে। এবং সাইজ আরও বড় হয়, এখন ডরমেন্সি সিজন চলে আসছে বলে সাইজটা এখন তুলনামূলক ছোট হচ্ছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ যেহেতু ও কুড়ি আছে এখানে আরও অনেক, এই যে আরও অনেক কুড়ি। এই কালেকশন তোমরা পেতে পারো। সাদা একটা কত বড় পদ্ম, এটার বলো, এটার আইডিটা বলো। এটার ভ্যারাইটিটা হলো হোয়াইট সোয়ান, এটা এবছরই ভিয়েতনাম থেকে এসেছে। এবছর না আগের বছর লাস্টের দিকে এসেছে ভিয়েতনাম থেকে। এটা এমনি ব্লুমার হিসাবেও যথেষ্ট ভালো,
ঠিক আছে, আর 12 ইঞ্চি পর থেকে ফুল দিতে সক্ষম, 12 থেকে তারপরে 16 ইঞ্চি 18 ইঞ্চি যাতে খুশি দেওয়া যেতে পারে। তো শুনে নিলে এর যে তথ্য অর্ণব, ফুল ফুটিয়ে দে, হ্যাঁ খুবই ভালো হয়, যাও যাও ফুলটা ফুটিয়ে দাও। অর্ণব দেখাচ্ছে যে কিভাবে এই ফুলটাকে ফোটাতে হয়, হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে, তো দেখলে তোমাদের আশা করি ওয়াও ফাটাফাটি দারুন, কি দারুন দেখেছো, মন্ত্রমুগ্ধের মতন শুধু দেখতে থাকবে, মানে পদ্মের কত রকমের কালেকশন, 130টা কালেকশন তো এখানেই আছে। আচ্ছা তারপরে যাই এইগুলোতে, আমি এইখানে দেখো কত কুড়ি হয়ে আছে, এই দেখো এইখানটাতে অর্ণব। আচ্ছা এগুলো তুমি আমাকে বলবে কিভাবে করা যায়, কি তার মাটি, এর কিছুই ব্যাপার না, খুব সাধারণ একটি জিনিস। এটা নিচে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সারের লেয়ারিং করতে হয় 1 থেকে 1.5 ইঞ্চি, তার উপরে 4 ইঞ্চি মাটি থাকে, বাকিটুকু জল থাকে, এটাই একদম জেনারেল মেথড। এখন অনেক পদ্ধতিতে আরও করা যায় মানে, কিন্তু বিগিনারদের পক্ষে যে মেথডটা বললাম এটাই সব থেকে ভালো হয়। ঠিক আছে, এখানেও কিছু ভ্যারাইটি আমি দেখাচ্ছি, এটা যেমন পিঙ্ক ক্লাউড রয়েছে, পেছনে একটা গ্রিন অ্যাপেল রয়েছে, পিঙ্ক ক্লাউড আমি একটা ফুটিয়ে দেখাই, খুব দেখতে সুন্দর আইডিয়া। চলো আজকে কিন্তু পুরো তোমাদের স্টানিং হয়ে যাবে ভিডিওগুলো দেখলে, এই দেখো ওয়াও কি সুন্দর। দেরি না করে চটপট অর্ণবের সঙ্গে কিন্তু কন্টাক্ট করতেই হবে, নিজের ছাদ বাগান শুধু গাছ করলে হবে না, জল পদ্ম বা জলের বাগানও তো তৈরি করতে হবে, এত সুন্দর সুন্দর ফুল দিয়ে ভরিয়ে দেবে। আর এই ওপরটাতেও আমরা এখন দেখাবো কত ছোট্ট, অর্ণব ওই ছোট্ট একটা বিয়ে পারো না, দেখো একটা কুড়ি ধরে আছে, নিয়ে এসো ওটা। এগুলো আরো ছোট পটে করা যায় মানে, চায়ের কাপ থেকে এগুলোকে করা যেতে পারে মানে, 6 ইঞ্চি পট বা 4 ইঞ্চি পট থেকে এগুলো করা যায়। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ছবি দেখে থাকি যে ছোট ছোট জায়গায় পদ্ম হয়, আজ স্বচক্ষে দেখছি ছোট ছোট জায়গায় পদ্ম হচ্ছে, এই দেখো এটা অ্যাফেকশন 16 ভ্যারাইটিটার নাম, এটা 4 ইঞ্চি পট থেকে শুরু করে আপনি যত বড় খুশি পট দিতে পারেন, ছোট পটে একটু ব্লুম কম করবে কিন্তু ব্লুম দেওয়ার সক্ষমতা রয়েছে, অ্যাফেকশন লিয়াংলি এই জাতীয় আইডিগুলো ছোট পটে ভালো রকম ব্লুম করে। তো টবটাকে দেখাই কতটুকুনি টবে, এই যে মাত্র 1 বিঘা টবে, এখানেও ফুল যেমন ফুটবে তেমন বড় গামলাতেও ফুল ফুটবে, তবে এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, শোপিস অ্যাজ এ টেবিলে বসে থাকবে কি সুন্দর। হ্যাঁ যাদের ছোট ছোট জায়গা অথবা যারা ঘর সাজাতে ভালোবাসি তাদের জন্য কিন্তু এটা দারুন। আর এখানে আমরা পাচ্ছি আরো অনেক রকমের ভ্যারাইটি, এগুলো সব কি তৈরি করছো? এগুলো তৈরি করছি বলতে আমি নিজস্ব হাইব্রিডও তৈরি করি, আমার নিজের হাইব্রিডও আরেকটা দেখাচ্ছি আপনাদের, এগুলো মানে মেইনলি সিডলিং বসানো আছে, তার সাথে এমনি কিছু ভিয়েতনামি ভ্যারাইটিও রয়েছে। মানে তোমরা বাজারে যেটা পাচ্ছ তা সেটা তো পাচ্ছই, বাট অর্ণবের নিজস্ব কিছু কালেকশন তৈরি করে, কি গুণী ছেলে, লোকে পড়াশোনা করে, অঙ্ক কষে আর ও ফুল কষে, ব্যাপার এখানেই। আমার তো দেখে ভীষণই ভালো লাগছে, আমি দেখে অর্ণবের প্রেমে পড়ে যাচ্ছি। তো দেখি আর কি কি অর্ণব আমাদেরকে নতুন নতুন জিনিস দেখায়, তো এবার দেখাবো অর্ণবের নিজের হাতে তৈরি একটা পদ্ম এবং এর কি কি তথ্য অর্ণবের কাছ থেকে আমরা জেনে নেব। এটার নাম আমি রেখেছিলাম আড়হা, ঠিক আছে, আড়হা শিবেরই একটা নাম। এবার এটা খুব ছোট পট থেকে ব্লুম করবে আমার যতদূর ধারণা আছে, আন্ডার অবজারভেশনেই রয়েছে। আর এগুলো মানে ক্রস পলিনেট করে তৈরি করতে হয়, ক্রস পলিনেশনটা মানে অন্য গাছের ক্ষেত্রে যতটা সহজ লোটাসের ক্ষেত্রে একটু কঠিন, লিলির ক্ষেত্রে আরও কঠিন হয়। এবার এটার কালারটা ফার্স্টের দিন ডার্ক থাকে, তারপর আস্তে আস্তে লাইট হতে হতে মোটামুটি 6 থেকে 7 দিন মানে কুড়িটা লাস্টিং করে। এটাও 12 ইঞ্চি পটে সিডলিং বসানো ছিল, 35 দিন 36 দিনের গাছ, এটা জাস্ট মানে শুরু হচ্ছে, এরপরে এটাকে আমাকে IWGS এ রেজিস্টার করে আমার পেটেন্ট নিতে হবে। ভাবা যায় আমরা সেই একদম সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলছি যে নিজের হাতে পদ্ম তৈরি করছে, যার পেটেন্ট নেওয়া হবে কোনোদিন হয়তো এই পদ্মটাই দেখবো বাজারে প্রচন্ড পরিমাণে বিক্রি হচ্ছে, এবং তার সৃষ্টিকর্তা অর্ণব। কিভাবে হাইব্রিডের ছবি আপনাকে আমি দিয়ে দেবো, মানে এখন যেহেতু ফুলগুলো ফুটে নেই আগের ছবি ফোটানো আছে, মানে আমার নিজের হাইব্রিড সেগুলো পেটেন্ট অলরেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো চটপট অর্ণবের সঙ্গে যোগাযোগ করো, অর্ণবের আরেকবার আমি অর্ণবের কাছ থেকে অর্ণবের লোকেশন, অর্ণবের ফোন নাম্বার, কিভাবে অর্ণব বিক্রি করে সমস্তটা জেনে নেব শুধুমাত্র অর্ণবের কাছেই। আমার লোকেশনটা হলো করিমপুর নদিয়া প্রথম, আর করিমপুরের এটাকে কলেজ পাড়া বা পোড়ামাতলা বলা হয়, ঠিক আছে, কারণ পোড়ামাতলা মন্দিরটাই পাশে রয়েছে। এবার
এখানে আসতে হলে মেনলি কৃষ্ণনগর হলো লাস্ট স্টেশন, কিংবা পলাশী স্টেশন থেকেও আসা যেতে পারে, আর এইদিকে বহরমপুর স্টেশন লাস্ট। ঠিক আছে, দিদি এসেছেনই জানেন। এবার এই হচ্ছে ফোন নাম্বারটা বল। নাম্বারটা আমার হলো 6294883097, এটাই মেনলি ইউজ করা হয়। আর আরেকটিও রয়েছে 7584883097। তারপরে আমি ফোন নাম্বার লিখে অ্যাটাচ করে দেবো, তোমরা কিন্তু অর্ণবের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবার দেখবো আমরা যে পদ্মের একটা সিট পট ও তৈরি করছে সেটাকে এবার আমরা দেখবো। অনেকেই বলো সিট পট নেই, সিট পট হয় না, স্বচক্ষে দেখবো আজকে সিট পটও। তো অর্ণব বলো। এবার প্রথমেই সিট পটের বিষয়ে বলি যে হাইব্রিড ভ্যারাইটি সব ভ্যারাইটিতে ম্যাচিওর সিট পট হয় না, প্রথম কথা। ঠিক আছে, এবার যেমন পিঙ্ক ক্লাউড বা মিরাকেল জাতীয় ভ্যারাইটিতে ম্যাচিওর সিট পট পেতে হলে সেটা প্রচুর বড় জায়গায় লাগে এবং প্রচুর ম্যাচিওর ফুল হলে হয়তো দু একটা সিট দেখা যেতে পারে। আর কিছু কিছু ভ্যারাইটিতে যেমন এটা আইশোরিয়া বলে একটা ভ্যারাইটি, এবং এটাতে আমি ক্রস পলিনেট করেছি, তার সিডি রাখা আছে। মানে মেনলি আমরা সিড রাখি যখন ক্রস পলিনেট করা হয়, নাহলে সিট পট এমনি নর্মাল ফর্ম করতে দিলে আপনার ফুল দেওয়ার ক্যাপাসিটি কমে যায় গেছে, কারণ সিডের দিকেই তখন এনার্জি বার্ন করতে থাকে। এটাই হচ্ছে বিষয়। বোঝা গেল। আমরা অনেকে জিজ্ঞাসা করি গার্ডেন কম্পোস্ট কি জিনিস। এই যে বড় বড় পাতা, এই দেখো সব এখানে জড়ো করে রেখেছে, এগুলো আবার সার হয়ে গাছে মাটিতে চলে যাবে। আর এই যে এত টিউবার দেখতে পাচ্ছ, আচ্ছা এগুলো ওয়েস্টেজ টিউবার, এখান থেকে আর গাছ হবে না। যেগুলো ও সবচেয়ে তাগড়াই, মানে সবচেয়ে সুস্থ টিউবারগুলোকে ও বিক্রি করে, আর এগুলো সব আবার গার্ডেনিং কম্পোস্ট। মানে গার্ডেন যখন আমরা মাটি তৈরি করি তখন আমরা কিন্তু এগুলোকে দিয়ে দিই। তো গার্ডেনের কিন্তু কিছুই ফেলবার নয়, ফুল পাতা শিকড় সমস্ত কিন্তু গার্ডেনিং এর কাজে লাগে। তো কয়েকটা ভ্যারাইটির নাম আমরা অর্ণবের মুখ থেকে এবার শুনে নেব। সো আমি প্রথম যারা করছেন তাদের ক্ষেত্রে হার্ডি আইডি দিয়ে শুরু করতে বলবো। ট্রপিক্যালেরও কিছু কিছু ভ্যারাইটি, সেগুলো দিয়েও মানে এই হার্ডি আর ট্রপিক্যালটা নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে, এটা একটু কাটিয়ে দিই। মানে টিউবারের প্যাটার্ন অনুযায়ী এই হার্ডি এবং ট্রপিক্যাল, এবং তার কী বলবো সহ্য ক্ষমতার উপরেও কিছুটা ডিপেন্ড করে এই দুটো মানে ভ্যারাইটি করা হয়। মানে বিভিন্ন ভ্যারাইটিকে এই দুটো সেকশানে ফেলা হয়। এবার প্রথম যারা করছেন হার্ডিগুলো দিয়ে শুরু করুন। যেমন YPP রয়েছে, মানে ইয়েলো পেরর পিঙ্ক বা ইয়েলো পিওনি রয়েছে, কিংবা আপনার আমেরিকা ক্যামেলিয়া রয়েছে, খুব ভালো ব্লুমার আইডি। এবার ট্রপিক্যালের মধ্যে যদি করতে চান পিঙ্ক ক্লাউড করতে পারেন, মিরাকেল করতে পারেন, গ্রিন অ্যাপেল করতে পারেন। হার্ডির মধ্যে আরেকটাও ভ্যারাইটি খুব ভালো রয়েছে, কাবেরি বলে ওল্ড ভ্যারাইটি, কিন্তু খুব ভালো ভ্যারাইটি, কারণটাও ট্রপিক্যালের মধ্যে পড়ে। ঠিক আছে, এই ভ্যারাইটিগুলো দিয়ে শুরু করুন, তারপরে যার যেমন স্বাচ্ছন্দ্য মনে করেন সেই অনুযায়ী চলাটাই বেটার। আমিও যেমন ইয়েলো পিওনি প্রথম দিয়ে শুরু করেছি, আমি কিন্তু সাকসেস। অতএব যারা একদম নতুন পথে হাতে খড়ি করছো তারা ইয়েলো পিওনি দিয়ে শুরু করে, বাকি আস্তে আস্তে যত এরকম অর্ণবের মতন যখন অভিজ্ঞ হবো তখন ওই বড় বড় কালেকশন দিয়ে শুরু করব। কি তাই? তো তো আমি ফোন নাম্বার আরও আরেকবার বলে দিচ্ছি। আমি ফোন নাম্বার এবং অর্ণবের ঠিকানা সমস্ত কিছু অ্যাটাচ করে লিখে দেব, তোমরা অর্ণবের সঙ্গে ডিরেক্ট ফোন করে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।